চলছে আষাঢ় মাস, এই সময় ভুলেও এই কাজগুলো করবেন না, দুর্ভাগ্য নামবে জীবনে। গত 15ই জুন মিথুন রাশিতে প্রবেশ করেছে সূর্য। সূর্যে মিথুন রাশিতে প্রবেশ করার পরের দিন অর্থাৎ 16ই জুন থেকে শুরু হয়েছে আষাঢ় মাস। তবে বৈদিক ক্যালেন্ডার অনুসারে জ্যৈষ্ঠ পূর্ণিমার পরের দিন থেকে আষাঢ় মাস শুরু হয়েছে, কারণ বাংলায় সৌর ক্যালেন্ডার মেনে চলে না। তাই সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে গোচর করলে নতুন মাস শুরু হয়, কিন্তু বৈদিক মতে চন্দ্র ক্যালেন্ডার মেনে চলা হয়, তাই পূর্ণিমা থেকে পূর্ণিমা এক মাস হিসাবে ধরা হয়। হিন্দু ধর্মে আষাঢ় মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। সনাতন ধর্ম অনুসারে শ্রাবণ যেমন মহাদেবের মাস, আষাঢ় তেমনি বিষ্ণুর মাস। এই মাসকে মনোবাসনা পূরণ করার মাস হিসাবে মনে করা হয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সত্যের সারথি অফিসিয়ালের আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত। চলুন জেনে নেওয়া যাক আষাঢ় মাসে ভাগ্যকে নিজের পাশে পেতে কোন কোন কাজ ভুলেও করবেন না। আষাঢ় মাসে বেলা পর্যন্ত ঘুমানো মোটেই উচিত নয়, এর ফলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং আপনি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। আষাঢ় মাসেই হয় দেবী স্বয়নী একাদশী। এই সময় 4 মাসের জন্য যোগ নিদ্রায় যান বিষ্ণু। বিষ্ণু নিদ্রাভিভূত থাকায় এই চতুর্মাসে কোনো রকম শুভ কাজ করা উচিত নয়। বিয়ে, উপনয়ন, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন এই সময় করা অশুভ বলে মনে করা হয়। এর ফলে জীবনে নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে। চতুর্মাসে বিয়ে করলে দাম্পত্য জীবন সুখের হয় না বলে প্রচলিত ধারণা। আষাঢ় শ্রাবণ মাস মিলে বর্ষাকাল। এই সময় বর্ষার জল পেয়ে নানা ধরনের পোকামাকড়ের উপদ্রব হয়, সেই কারণে আষাঢ় মাসে খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজর দেওয়া উচিত। এই সময় বাসি খাবার বা বেশি তেল মশলা দেওয়া, ভাজাভুজি খাওয়া ঠিক নয়, এর ফলে শরীর খারাপ হতে পারে। আষাঢ় মাসে সবুজ পাতাওয়ালা শাকসবজি খাওয়া এড়িয়ে চলা ভালো। বেগুন, লেটুস পাতা, পেঁয়াজ, রসুন এই সময় খাবেন না। আষাঢ় মাসে বিষ্ণু নিদ্রায় গেলে আসুরিক শক্তির উদয় হয়, এর প্রভাব আমাদের চিন্তা ভাবনা এবং কাজের ওপর পড়ে। সেই কারণে আষাঢ় মাসে নিজের কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, পূজো অর্চনার এই সময় মন দেওয়া ভালো, তাহলে নিজের মনের অশুভ প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকে আপনাদের এই ভিডিওটি কমেন্ট করে বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।